আমরা যেটা শিখবো সেটি হচ্ছে বুলিয়ান নট। বুলিয়ান নট সর্ববেশি প্রয়োগ করা হয়, সব কাজে দেখতেও খুবই সুন্দর হয় এবং সেক্ষেত্রে বড় বড় নকশা খুব তাড়াতাড়ি তৈরি করার জন্য বুলিয়ান নটের কাজ সব থেকে গুরুত্বপূর্ণ। আর তাছাড়া ডাবল নট দিয়েও আমরা রেখাচিত্রের মাধ্যমে কাজ করতে পারি, ফ্রেঞ্চ নট ভরাট করার ক্ষেত্রে লাগে, তবে অনেক বেশি সময় সাপেক্ষ। বুলিয়ান নট সেই জন্যই অনেক বেশি কার্যকরী। বুলিয়ান নট শেখার ক্ষেত্রে আমরা আবার সেরকমভাবেই সুতোর সংখ্যা অনেক বেশি নেব, যাতে কিনা নটের ঘনত্ব অনেক বেশি হয়। প্রথমে আমরা যেরকম নটগুলি শিখেছি সেভাবে নট শিখবো এবং তারপরে একটি নকশা তৈরি করে আমরা পুরো জিনিসটা সম্পূর্ণ করব। ঠিক একইভাবে কাপড়ের উপর দিয়ে সুচ ওঠানো এবং তারপরে অন্য একটি তলায় অন্য একটি জায়গা থেকে আমি সুচ প্রবেশ করিয়ে আবার সামনের দিকে নেওয়ার সময় সুচের পেছন দিকে এইভাবে চাপ প্রয়োগ করলে সুচটা অনেকটা উঠে যাবে। উঠে যাওয়ার ফলে আমার এখানে নক তৈরি করতে অনেক বেশি সুবিধে হবে। বুলিয়ানের ক্ষেত্রে আমি 7, 8, 10 বা ততোধিক এখানে প্যাচ দিতে পারি, কোনো অসুবিধা নেই। তবে ফ্রেঞ্চ নটে শুধুমাত্র 2 থেকে 3, 3 থেকে 4 বড় জোর, তার বেশি ম্যাক্সিমাম, তার বেশি দেওয়া যাবে না। বুলিয়ানের ক্ষেত্রে যতগুলো খুশি আমরা দিতে পারি, তবে অবশ্যই সেটা নকশার প্রয়োজন অনুযায়ী। নকশা যেরকম হবে, যদি ছোট দাগ হয় তাহলে প্যাচ কম, যদি বড় দাগ হয় তাহলে প্যাচ অনেক বেশি হবে। পেছন দিকে ঠেলতে হবে, প্যাচ দিয়ে পেছন দিকে ঠেলতে হবে, যাতে এইরকম হুকের আকৃতি একটা নটে সৃষ্টি হয়, যার মধ্যে স্প্রিং এর মতন পেঁচানো সুতোগুলো দেখতে পাওয়া যায়। একে বলা হয় বুলিয়ান নট। তাহলে আমি আবার সুতো তুলব এবং তোলার পরে পেছনে থেকে সামনের দিকে সুচ নিয়ে ঠিক পরবর্তী আগের জায়গাতেই সুচ ওঠাবো। সুচটা অনেকটা বের করে দিয়ে কিছুটা রেখে, বেশি নয়, খুব সামান্য রেখে আমি চাপ দিয়ে সুচের মুন্ডুটাকে উঁচু করে দেবো, যাতে প্যাচটা পরাতে সুবিধা হয়। 3, 4, 5, 6, 7 যতগুলি খুশি নকশার প্রয়োজন অনুযায়ী নেওয়া যায়। এইবার সামনের দিকে আমাকে ঠেলে দিতে হবে ঠিক এভাবে হাত দিয়ে, যাতে স্প্রিং এর মতন সুতোগুলো গুটিয়ে যায় এবং একটা নটের সৃষ্টি করে। ঠিক এইভাবে এবার বুলিয়ান নট দিয়ে আমরা একটা নকশা তৈরি করে দেখব। নকশা তৈরির জন্য বুলিয়ান নট দিয়ে যেটা খুব বেশি পরিমাণে করা হয় সেগুলো হচ্ছে সাধারণত গোলাপ ফুলের পাপড়ি তৈরি করতে বুলিয়ান নটের খুব বেশি গুরুত্ব দেখতে পাওয়া যায়। আসলে এই যে 3টে নট স্টিচ আমরা শিখছি, এই 3টে নট স্টিচ 3টেই ইউরোপিয়ান স্টিচ, এগুলো কোনোটাই ভারতীয় নয়। সুতরাং এগুলো দিয়ে যেসব নকশা তৈরি করা হয় সেগুলো সবই ইউরোপে তৈরি করা হয় এবং ইউরোপীয় নকশার অনুসারে, নকশা অনুসারে করা হয়। তো ইউরোপে যেহেতু এই ধরনের ফুল, গোলাপ বা অন্যান্য ফুলগুলি খুব বেশি পাওয়া যায়, সেই জন্যে এই ধরনের গিট নকশা দিয়ে আমরা ওই ধরনের ফুল বা ইউরোপিয়ান নকশাগুলোকেই বেশি ফুটিয়ে তোলা হয়। আমরা এখানে একটা গোলাপের পাপড়িকে অঙ্কন করে নেব
এবার এটার মধ্যে আমরা দেখব কিভাবে বুলিয়ান নট ফেলে কাজ করা হয়। এবার আমরা একটি দেখতে পাচ্ছি এখানে একটা গোলাপের মতন নকশা রয়েছে, গোলাপের নকশা, তো এইটাকে বুলিয়ান দিয়ে আমরা ভর্তি করব। বুলিয়ান স্টিচও ফ্রেঞ্চ নটের মতোই ভরাট করার কাজে ব্যবহৃত। এখানে নকশার যেটা আমি বলেছিলাম যে নকশার প্রয়োজন অনুযায়ী আমরা প্যাচ বাড়িয়ে কমিয়ে কাজটা করব, তো সেক্ষেত্রে এখানে দেখা যাচ্ছে যে নকশার সূচের মধ্যে নকশার জন্যে কাপড়টা খুবই অল্প আছে, সুতরাং প্যাচও এখানে খুব কম হবে। বড় জোর 1-3, তিনটে প্যাচেই আমাদের কাজ হয়ে যাবে। নক স্টিচ খুবই সময় সাপেক্ষ, তবে দেখতে খুবই সুন্দর। নক স্টিচের গুরুত্বপূর্ণ দিক হচ্ছে এটাই যে যে কোনো ইউরোপীয় নকশাকে ফুটিয়ে তুলতে নক স্টিচের ব্যবহার অগ্রগণ্য, এবং সেক্ষেত্রেই আমাদের এটা শেখার খুব প্রয়োজন আছে। এছাড়াও বিভিন্ন স্টেট এমব্রয়ডারি, আমাদের ভারতবর্ষে যে বিভিন্ন রাজ্যে নানা রকম সূচি শিল্প দেখা যায়, সেই সূচি শিল্পগুলোতেও এই ফ্রেঞ্চ নট স্টিচ, ডাবল নট স্টিচ এবং বুলিয়ান নট স্টিচের খুবই ব্যবহার দেখতে পাওয়া যায়। এখানেও ঠিক তাই, আমার ডিস্টেন্সটা খুব কম আছে, তো আমি তিনটের বেশি নেব না, এইভাবে ভরে যাব আমি গোটা স্টিচটাই, ঠিক যেরকম বলেছিলাম চাপ দিয়ে উঁচু করে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাতে হবে সুতোটা। এখানে একটু বেশি নিলাম 4টে, যেহেতু ডিস্টেন্সটা একটু বেশি আছে, কি 5টা। সুন্দরভাবে আমাকে স্টিচগুলো সেট করে দিতে হবে যাতে নকশাটা খুব সুন্দরভাবে ফুটে ওঠে। এবার উপরের নকশাগুলির জন্যে আমি দেখতে পাচ্ছি এখানে কিছু কার্ভ লাইন আছে, লাইনগুলো সোজা নেই, অর্থাৎ আমি যদি একটু বেশি নট পরি তাহলে আমার সেটা স্প্রিংয়ের মতন পেঁচিয়ে জিনিসটা গোলাকৃতিভাবে এখানে বসাতে হবে, তো সেই জন্য আমি এখানে নট বেশি নেব। তো নট নেওয়ার জন্যে আমি এখানে বেশ 8-9 কি তার উপরে নেব, যাতে আমার জিনিসটা কুচকে গিয়ে এখানে স্প্রিংটা গোল হয়ে পড়ে, যেহেতু এখানে গোলাকৃতি নকশা আছে। যখন আমি অনেক বেশি স্টিচ এই সুতোর মধ্যে গাঁথবো তখন আমাকে পেছন দিকে সামনে জায়গা খালি রাখার জন্য পেছন দিকে বুড়ো আঙুল দিয়ে সমানে স্টিচগুলোকে পুশ করতে হবে নিচের দিকে। এইবার আমার জিনিসটা গোলাকৃতি আকারে পড়বে, ঠিক এভাবে। অ্যাঙ্কার সুতো অথবা রেশমের সুতো বা যাকে আমরা বলি শিফন সুতো, সেই দিয়ে এই কাজ খুব ভালো হয়। একটু পিছলা ধরনের, একটু স্লিপারি টাইপের থ্রেড নিলে এই জন্যই সুবিধা হয় যাতে গিটগুলো খুব সুন্দরভাবে সূচের ভেতর দিয়ে কাপড়ের উপর পড়ে। এইভাবে আমার পুরো গোলাপটাকে, এখানেও দেখতে পাচ্ছি আবার জায়গাটা খুবই ছোট আছে কিন্তু গোলাকৃতি, সেই জন্য আমার এখানে বেশ কিছু স্টিচ নিতে হবে। নট আমরা গুনে ঘোরাতে পারি 4-5-6। অনেক সময় সূচে গাঁথার অসুবিধার জন্য এইভাবে টেনে নিয়ে স্টিচটাকে সুন্দর করে বসিয়ে দিতে হবে, যতটা আমরা টানবো স্প্রিংগুলো তত সংকুচিত হবে। অনেক সময় দেখা যায় যে সূচে নট গাঁথার পরে ঠিক মতন হয়তো সূচের ভেতর দিয়ে সুতো বেরোতে চায় না, তো সেক্ষেত্রে আমাদের নখ দিয়ে বা আঙুল দিয়ে যেভাবেই হোক ঠিক এইভাবে পেছন দিকে ঠেলতে হবে। এখানে হয়তো অনেক সময় সূচের ইয়েতে আটকে যায়, তো সেক্ষেত্রে এইভাবে গিটগুলোকে পেছন দিকে ঠেলে তারপরে আমার গিটগুলো কাপড়ের উপর ঠেলতে হবে, এবং খুব শক্তভাবে টেনে ধরতে হবে, কিন্তু এত শক্তভাবে টানতে হবে না যাতে কিনা কাপড়ে কুঞ্চন আসে, সেটাও করা যাবে না, সুতরাং সেটা আমাদের সেটাও খেয়াল রাখতে হবে। এইভাবে আমার ফুলটাকে
পুরো ভরতে হবে। বুলিয়ান নট দেখতে অনেকটা লম্বা লম্বা টানা স্প্রিং এর মতন হয় এবং শক্তপোক্ত ভাবে কাপড়ের উপরে বসে থাকে, এবং সেই জন্য আমাদের টেনে এই জায়গাগুলো তৈরি করে তার ভেতরে এগুলোকে সুন্দরভাবে নটগুলোকে বসিয়ে দিতে হবে। তলায় গোলাপের বৃন্ত করার জন্যে খেয়াল রাখতে হবে স্প্রিং এর মতন অংশগুলো যাতে খুলে না যায়, সেভাবেই আমাদের সূচের গায়ে তাকে শক্ত করে ধরে রাখতে হবে এবং একটা হাতের সাপোর্ট দিয়ে। এই হচ্ছে বুলিয়ান নট, ফ্রেঞ্চ নট এবং ডাবল নট, তিনটে নট স্টিচ। এই তিনটে নট স্টিচের মাধ্যমে আমরা অনেক রকম নকশাকে সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারি। এগুলো দিয়ে খুব সুন্দর সুন্দর নকশা তৈরি করা যায় যেগুলো আমরা এখনো অব্দি দেখিনি, এবং কিন্তু পরবর্তীকালে আমরা এই নকশাগুলোর সাথে দেখব যে কিভাবে এই প্রতিটি স্টিচ ব্যবহার করে সুন্দর সুন্দর নকশা ফুটিয়ে তোলা হয়।